আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই বিষয়টি বহু আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত দিয়ে শুরু করি, সূরা আহজাবের আয়াত নম্বর 21। মহান আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমাদের জন্য হে মুসলিমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ, উত্তম তরিকা কোথায় রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই রয়েছে। তার সারা জীবনটা তোমরা চর্চা করো এবং জীবনের প্রত্যেকটি দিক তোমরা দেখো, অধ্যয়ন করি, পড়াশোনা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, ধর্মীয় বিশ্বাস কেমন ছিল, তার ইবাদত বন্দেগি কেমন ছিল এবং তার আখলাক চরিত্র কেমন ছিল, তার আদান প্রদান মামলাতগুলি কেমন ছিল, লেনদেন কেমন ছিল, তার ব্যক্তি জীবনটা কেমন ছিল, তার পরিবারের সাথে সম্পর্কটা কেমন ছিল, তার ছেলেমেয়েদের সাথে কচিকাচাদের সাথে আচরণটা কেমন ছিল, তার সাহাবাই কেরাম সাথী সঙ্গীদের সাথে আচরণ কেমন ছিল, তার অমুসলিমদের সাথে পাশে বসবাস করতো মদিনা ইহুদিরা, ইহুদিদের সাথে তার আচরণটা কেমন ছিল, তার আচরণ দুশ্মনের সাথে কেমন ছিল, কট্টর দুশ্মন যারা শত্রু মক্কার কাফের, যারা রক্তের পিপাসু, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল মক্কা বিজয়ের সময়? কি তাদের এক একটাকে ধরে ফাঁসিতে চড়িয়েছেন, না তাদের হত্যা করেছেন, আর না তাদের প্রতিশোধ নিয়েছেন, নাকি বলেছেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো তিরস্কার পর্যন্ত করব না, কোনো তিরস্কারও করব না তোমাদের কি, ইযহাবু, যাও যাও, ফান্তু মুতলাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। ক্ষমতাবান হওয়ার পরে প্রতিশোধ নিতে সক্ষম, বদলা নিতে পারবো, তারপরে ক্ষমা করা হচ্ছে আসল ক্ষমা, আর কেউ পারবে না। তখন বললো যাক মাফ করে দিলাম, তো সবাই মাফ করে, সৎ অসৎ সবাই মাফ করে, বদলা নিতে পারবে না, দেখছে কে মারতে পারবো না, মায়ের খেয়ে থেকে যেতে হবে, যাক মাফ করে দিলাম। এরকম মাফ আপনারাও করেন, সবাই মাফ করে, এই মাফ মাফ না, আসল মাফ হচ্ছে যে আপনি বদলা নিতে সক্ষম, তারপরে বদলা নিচ্ছেন না, মাফ করে, তাও তারা কোনো মুসলিম না, তারা হচ্ছে শত্রু, আল্লাহর দুশ্মন, আল্লাহর দিনের দুশ্মন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তার সাথী সঙ্গীদের সারা জীবনের দুশ্মন, যারা রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে বহু যুদ্ধ করেছে, লড়াই করেছে, বহু আল্লাহর নেকবান্দা সাহাবাই কেরামদেরকে খুন করেছে, তাদের সাথেও ভালো আচরণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাগুলি দ্বারা ইঙ্গিত করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাস্তবায়ন, সুন্নত মানে এই নয় যে দু চারটা সুন্নতের নাম, কারণ আমাদের দেশে যে ইসলামটা বোঝানো হয়েছে বড় সংকীর্ণ করে বোঝানো হয়েছে, সুন্নতকে সীমিত করে দেওয়া হয়েছে দাড়ি আর টুপিতে, দাড়ি আর টুপিতে, আর এই করে বড় জুলম অত্যাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে। দাড়ি ওয়াজেব, সেটাকে সুন্নাত বানিয়ে দিয়ে হালকা করে দেওয়া হয়েছে, আর টুপি সুন্নত নয়, সেটাকে সুন্নত করে দিয়ে এমন জরুরি করে দেওয়া হয়েছে যে টুপি ছাড়া যে নামাজ পড়বে সে অসৎ মুসলিম, আর টুপি ছাড়া কেউ যদি দাঁড়িয়ে যায় তাহলে তার মাথায় একটা টুপি দিয়ে দাও ধরে, আর যদি কখনো টুপি ভুলে যান তাহলে একটা রুমালও কমপক্ষে বেঁধে নাও, আছে না নেই? হ্যাঁ, এইসব ভুল ইসলাম আমাদের দেশের মানুষরা বুঝে আছে, যেগুলি আসলে সুন্নাহ নয়, কোনোটা ওয়াজিব দিলেন সুন্নাত করে, আর কোনোটা সুন্নাতও নাই, সেটাকে দিলেন সুন্নাত, এমন সুন্নাত যে একবারে পাবন্দি করা ফরজ, পাবন্দি করা ফরজ, এইরকম করে দিলেন।